হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে কি রবিবার, আজকে দেখো সকালবেলা এখন প্রায় বাজে হচ্ছে কি 9:30-10 মতন। তো দেখো বাইরেটা কীরকম মেঘমেঘ করেছে, কীরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও আজকে বৃষ্টি হওয়ার ঝড় হওয়ার সম্ভাবনা আছে। কলকাতায় অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের এখানে এখনও আসেনি। তো দেখা যাক কখন বৃষ্টি, হয়তো বিকালের দিকে বৃষ্টি হতে পারে। তো যথারীতি ঠান্ডা হাওয়া, মেঘলা মেঘলা ওয়েদারে ঘুম থেকে উঠতে তো কারোরই ইচ্ছা করে না, কিন্তু কী করা যাবে, উঠতে হবে, কাজ করতে হবে। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এইখানে দেখো বাবা আর বোন মিলে আম পাড়ছে, যেহেতু ঝড় আসবে তার জন্য ঝড়ে তো পুরো আম টাম সব পড়ে যাবে। তো ওই জন্য আগের থেকে আম নিয়ে কুড়িয়ে রাখছি যাতে ঝড়ে এদিক ওদিক না পড়ে যায়, না তো আমাদের ভাগ্যে আর কোনোটাই জুটবে না। তো আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এইসব। তো যে আমগুলো এনেছে তার মধ্যে একটা কাঁচা আম ছিল, ওইটাকে কেটে এরকমভাবে সুন্দরভাবে আমার বোন মেখে এনেছে, এত টেস্টি লাগে এভাবে খেতে। তোমরা কারা কারা খেয়েছো বলো তো, এত ভালো লাগে খেতে যে কি বলবো, খুব টেস্ট লাগে খেতে। তো যাই হোক এগুলো খেয়ে দে, এখন যাব হচ্ছে গিয়ে শুতে। এবার আমি আমার মেয়ে একটা লম্বা ঘুম দেবো। তো দেখো আমাদের লম্বা ঘুম হয়ে গেছে, তো আমি এসেছি ছাদে বিকালবেলা। বিকালবেলাটা এরকম ওয়েদার হলে না ছাদে আসতে খুব ভালো লাগে, এত সুন্দর হাওয়া দেয়। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যেহেতু একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো দেখো মেঘটা কী সুন্দর করেছে, আমি তোমাদের একটা ভিউ জাস্ট শেয়ার করলাম এই ওয়েদারে, জাস্ট এরকম মেঘ মেঘ করে রয়েছে, এক এক ধাপ অলরেডি বৃষ্টি হয়ে গেছে। আজকে একটু কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিলো, তা দেখলাম নিচে এসে দেখলাম কি বোন অলরেডি স্ন্যাক্স করতে চলে শুরু করে দিয়েছে। এই বৃষ্টি ওয়েদারে এরকম স্ন্যাক্স আর চা, ওফ কি ভালো লাগে তাই না। তো দেখো বোন এখানে এরকম অনিয়ন ড্রিং করছে আজকে, তো দেখা যাক কীরকম হয় খেতে। ততক্ষণে তো দেখছি বাইরে সেই কী অবস্থা, সে কালো হয়ে মানে প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি। তো ওই বৃষ্টি দেখতে দেখতে আমরা চা আর স্ন্যাক্স খেয়ে নিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো এখানে যে শেফ বসে আছে যে অলরেডি করেছে এইসব জিনিস, ড্রিঙ্কসগুলো হেভি হয়েছিলো খেতে। তো ওটাই তোমাদের বলছিলাম যে এত ভালো লাগছে খেতে, আর সসটা যা বানিয়েছিল না দারুণ হয়েছিল। তো চলো আজকে দিনটা এইভাবেই কাটালাম, আজকে সেরকম কিছুই করিনি, ল্যাদ খেয়ে অর্ধেক সময় কাটিয়েছি। আচ্ছা তাই হোক, টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বাই।